জপস্নো কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। বন্ধুরা, আজকে যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব অনেক বন্ধুদের রিকোয়ারমেন্ট অনুসারে। অনেক বন্ধুরা বলেন, দাদা আমরা সংসারি মানুষ, প্রতি সপ্তাহে পেমেন্ট হলে খুব ভালো হয়। অনেকে বলেন কি দাদা একটু বেশি রেট, একটু খাটনি হোক, বেশি রেট হলে সুবিধা হয়। তো এই চাহিদা মতো চেষ্টা করেছি একটি কাজের আপনাদের সামনে আজকে তুলে ধরব। আশা করছি যাদের প্রকৃত একটা কাজের প্রয়োজন আছে তারা অবশ্যই এই কাজটি স্পট জয়েনিংয়ের জন্য আসবেন। অবশ্যই যখন আসবেন, আমি তো অবশ্যই বাছাই করে নিই, তবে এই বাছাই করার আগে আপনারা নিজেরা নিজেরাই মানসিকভাবে প্রস্তুত নেবেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটি আপনার জন্য উপযুক্ত কি না। শুধুমাত্র ইমোশনাল বসে কোনো জায়গায় কাজের জন্য যাবে না। এর ফলে আমি না হয় আমার কাছে এলেন, কোনো পয়সা কড়ি লাগলো না, আপনাকে হ্যারাসমেন্ট যাতে না হন সেই জন্য আপনাকে অনেক কিছু গাইড করে দিই। যারা আমাকে ফোন করেন তারা অবশ্যই সবাই জানেন, কিন্তু অন্যান্য যেখানে আপনারা স্পট জয়েনিং করতে যান তারা কিন্তু এত সব জাজ বিচার করবে না। আপনি যাবেন আপনার থেকে রাস্তাঘাটে পয়সা নিয়ে, ওখানে নিয়ে চলে যাবে, সেই মুহূর্তে ইমোশনালি আপনি বুঝতেও পারবেন না যে কাজটি আপনার জন্য উপযুক্ত কিনা। একদিন পরে আবার আপনি বাড়ি চলে যাবেন, আবার একগোচ্ছ লোক নিয়ে যাবে। এইভাবে কিন্তু রোটেশান ওয়াইজ আপনারা বিভিন্ন জায়গায় ঠকতে ঠকতে ঠকা, এইটা ঠকা আপনাদের ভুল, এই যে আমি যদি বলছি আপনারা ঠকছেন সেটা ভুল, অ্যাকচুয়ালি আপনারা সঠিক ডিসিশান নিতে পারছেন না। তো যাই হোক, আমি কিন্তু একটু আলাদা, আপনারা যখন আমাকে ফোন করেন আমি কিন্তু সবাইকে নিয়ে চলে যাই না, চেষ্টা করি আমার মতো করে আপনাদের মধ্যে জাজমেন্ট করার, পিছনে আগে কী করতেন এইসব জাজমেন্ট করার পর যদি মনে হয় হ্যাঁ এই লোকটা এই কাজের জন্য যোগ্য তবেই নিয়ে যাই। এখান থেকেই আমার পেশা নয়, সেই জন্য এই কাজগুলো, অর্থাৎ যাতে আপনারা হ্যারাসমেন্ট না হয় সেই জিনিসগুলো জাজ বিচার করে থাকি। তো যাই হোক, এইরকমই একটি চ্যানেল যেখানে আপনাদেরকে সঠিক কাজের ইনফরমেশান দেয়, যেখানে আপনারা হ্যারাসমেন্ট না হন সেই জন্য আগে জাজ বিচার ওভার ফোনেই করে নেয়, এইরকমই একটি চ্যানেল যার নাম জপস্নাও কলকাতা। আর এই জপস্নাও কলকাতার সঙ্গে সর্বদাই সংযুক্ত থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তো যাই, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জপস্নাও কলকাতা। তা বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা প্রত্যেকের দৈনন্দিন জীবনে বর্তমান সময়ে, আমাদের বর্তমান সময়ে আমরা দেখে থাকি যে পিভিসি ডোর, অর্থাৎ ফাইবারের দরজাগুলো লাগানো হয়, সেই দরজা তৈরির কারখানায় প্রায় 15 থেকে 20 জন কর্মী নিয়োগ করা হবে। তবে আমি প্রথম ব্যাচ আগামীকাল এবং পরশু দিন, এই দুদিনে টোটাল 10 জনকে জয়েন করাবো। 10 জনের ফিডব্যাক যদি গুড হয় তারপরে আবার 10 জনকে জয়েন করাবো, যেটা আমি মিটার বক্সে করেছি। মিটার বক্সে অনেককেই জয়েন করেছি, মোটামুটি সবাই ভালোভাবেই কাজ করছে। তো পরে আবার একটা জয়েনিং ডেট করবো, এখন না, আপাতত আজকে দুদিন হলো, পরবর্তী মোটামুটি 4-5 দিন কাজ করার পর যদি ফিডব্যাক ভেরি গুড থাকে তবে হয়তো সামনে আসছে সোমবার একটা জয়েনিং ডেট করবো। তো যাই হোক, আজকে যে কাজের আপডেটটি ঠিক এই প্রসেসেই করবো, অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন এটা স্পট জয়েনিং করাবো, তারপর যদি ভেরি গুড মানে ফিডব্যাক থাকে তাহলে আবার পরে আরেকদিন জয়েনিং ডেট করবো। তো যাই হোক, আজকে আশা করছি বুঝতে পারলেন যে কী কোম্পানিতে কাজ করতে হবে। ফাইবারের দরজা তৈরির কারখানায় এখানে কাজটা করতে হবে, জব রোল বা কী কাজ করতে হবে, অ্যাজ এ হেল্পার। এখানে আপনার একটা পাউডার থেকে দরজাটা তৈরি হয়, সেই ডিপার্টমেন্টে কাজ করতে হবে, প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে, প্রিন্টিং ডিপার্টমেন্টে কাজ করতে হতে পারে, বা ওইটা যে তৈরি হচ্ছে সেই ডিপার্টমেন্টে কাজ করতে হবে। এক হেল্পার যেখানে যেমন প্রয়োজন হবে আপনাকে সেখানে দিয়ে দেওয়া হবে। এদের ক্রিয়েটিভিটি থাকে তবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু একটা ডিভিশন বেছে নিতে পারবেন। বছর আমি একটি ছেলেকে ওখানে দিয়ে এসেছিলাম হেল্পার হিসাবে, আজকে সে ওখানকার অপারেটর, কোম্পানি ডাইরেক্ট পেরোলে আজকে সে অপারেটর, বেতন পায় প্রায় 20-22 হাজার টাকার কাছাকাছি, 18-20 হাজার টাকার মতো সে স্যালারি পায়। অতএব আপনারা যারা নিজেকে শিক্ষিত বলে ইদিক উদিক ধরে ঘুরে বেড়াচ্ছেন আপনারা কিন্তু ভুল করছেন। কোনো একটা কাজ মন দিয়ে শিখুন, ফিউচার তৈরি হতে বাধ্য। তো যাই হোক, আজকে যে কাজের আপডেটটি দিচ্ছি আবার বলছি, হেল্পার পদে এই ফাইবারের দরজার ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, বয়সটা হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, যদি
পরিশ্রম করতে পারেন, কাজ করার ইচ্ছা আছে, শুধুমাত্র তারাই ফোন করবেন। এখানকার ডিউটি আওয়ার্স হচ্ছে 12 ঘন্টা, যেটা দুটো শিফটে হবে, এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট। এখানে আপনার স্যালারিটা রয়েছে প্রতিদিন 450 টাকা, 450 টাকা করে প্রতিদিন, 30 দিন কাজ করলে 13,500 টাকা আপনার স্যালারিটা রয়েছে, প্রতিদিন 450 টাকা। এখানে থাকবার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি রুম পেয়ে যাবেন, খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, প্রতি মিল 30 টাকা, 30 টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে প্রতি মিল। এছাড়া এখানকার, আমি এর আগেও বলেছি যে অনেক মানুষ বলেন যে দাদা আমি সংসারী মানুষ, প্রতি সপ্তাহে পেমেন্ট পেলে খুব ভালো হয়, তাদের জন্য একটা অপশান আছে, শুধু প্রতি সপ্তাহ পয়সা নিয়ে খরচা করে ফেললে ভবিষ্যৎটা তো তৈরি হবে না। তো সেই জন্য এখানে প্রতি শনিবার আপনি সাংসারিক খরচা চালানোর জন্য আপনি যতগুলো সপ্তাহে, সোম থেকে শনি পর্যন্ত যতগুলো আপনি ডিউটি করবেন, প্রতিদিন 250 টাকা হিসাবে আপনি অ্যাডভান্স নিয়ে নিতে পারবেন। অর্থাৎ ধরুন আমি কথার কথা আপনি বললাম যে আপনি ধরুন সোম থেকে শনি কাজ করলেন, মানে 6 দিন কাজ করলেন, 6 দিনকে আপনি 250 টাকা করে গুণ করুন, যা হলো 6 দোকানে 12 আর 3 1500 টাকা, 1500 টাকা আপনি অ্যাডভান্স নিয়ে নিলেন, সংসার পাঠিয়ে দিলেন। এই প্রতি শনিবার শনিবার আপনি 250 টাকা করে পার ডে হিসাবে, যতটা ডিউটি থাকবে 250 টাকা পার ডে হিসাবে আপনি অ্যাডভান্স পেয়ে পেলেন। তারপরে আপনি যে খাচ্ছেন, সেই খাওয়া খরচাটা আপনার স্যালারি থেকে ডিডাকশান হবে মাসের শেষে। এই সমস্ত কিছু বাদ দিয়ে, অর্থাৎ 1 থেকে 30 তারিখ পর্যন্ত যা কাজ করবেন, আপনি যত শনিবার শনিবার যা অ্যাডভান্স নিলেন, যা খাওয়া খরচা হলো, এগুলো বাদ দিয়ে যেই পেমেন্টটা রেস্ট বা অবশিষ্ট থাকে, সেই পেমেন্টটা আপনি 10 তারিখের মধ্যে ফুল পেমেন্ট ক্যাশে হাতে পেয়ে যাবেন। এই হচ্ছে এখানকার পেমেন্ট সিস্টেম। আর এই যে কাজটি হবে সেটা হচ্ছে PCS ইন্ডিয়া প্রিয়াসা কমার্শিয়াল সার্ভিসেস আন্ডারে। এর ফলে আপনাকে যখন আপনি কাজে যাবেন, স্পট জয়েনের সময় আপনাকে যা কমিটমেন্ট করবে, সেই কমিটমেন্ট অনুযায়ী আপনি কিন্তু পাবেন। এখনও পর্যন্ত কেউ বলতে পারে না যে PCS ইন্ডিয়া যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্ট মিস করেছে। এই জন্যই প্রত্যেকে যারা PCS ইন্ডিয়া আন্ডারে একবার কাজ করে, সবাই চায় ঘুরে ফিরে সেই PCS ইন্ডিয়া আন্ডারেই কাজ করতে। তাই এরকমই একটি ভালো মানের আউটসোর্সিং কোম্পানির আন্ডারে কাজ করতে অবশ্যই স্পট জয়েনিংয়ের জন্য চলে আসতে পারেন আগামীকাল কিংবা পরশু দিন। যখন স্পট জয়েনের জন্য আসবেন, অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে 2 কপি আধার কার্ডের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এছাড়া আপনার নিজের খাওয়ার জন্য একটি থালা এবং আপনার পোশাক পরিচ্ছদ বা শোয়ার জন্য একটা বেড কভার বা মশারি যদি পারেন নিয়ে আসবেন। এই সমস্ত ছাড়াও এই কর্মকাণ্ড যে আমরা করে থাকি, এই কর্মকাণ্ডকে সুস্থভাবে পরিচালিত করবার জন্য জয়েনিং চার্জ পাবো 200 টাকা, সেটা অবশ্যই আফটার জয়েনিং। আপনি যদি জয়েনিং করবেন, চিন্তাভাবনা করেন, তবেই কিন্তু এই 200 টাকাটা আপনাদেরকে দিতে হবে, নাহলে সেটাও দিতে পারবে হবে না, কারণ আমরা রাস্তাঘাটে বা প্ল্যাটফর্মে আপনার থেকে এই ধরনের পয়সা চাই না। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন এবং পুরো তথ্যটা আপনি পেয়ে গেছেন। পুরো তথ্যটা দেখার পর চিন্তাভাবনা করুন, ভালো করে বুঝুন, বোঝার পর যদি মনে হয় আপনার মন চায় বা আরও চিন্তা করুন, যদি লাস্ট পর্যন্ত আপনার মন চায় হ্যাঁ এই কাজটা আপনার যোগ্য, আপনি এই কাজটা করবেন, তবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই কাজটিতে স্পট জয়েনিং করবার জন্য। তো যাই হোক, আজকে আশা করছি সমস্ত কিছু ডিটেলস আপনি বুঝতে পেরে গেলেন। যদি কিছু ডাউট থেকে যায়, যখন ফোন করবেন জিজ্ঞাসা করে নিতে পারেন। তো অযথা উল্টাপাল্টা কোশ্চেন করবেন না, ম্যাক্সিমামটাই বলে দিলাম, যদি কোনো অন্য কোনো কোশ্চেন থাকে সেটাই জিজ্ঞাসা করবেন। দাদা বেতন কত, অলরেডি বেতন বলে দিচ্ছি, দাদা ডিউটি কত, ডে নাইট হয় কিনা, এইসব ফালতু কোশ্চেন করবেন না। যে কোশ্চেনগুলো অলরেডি ভিডিওতে আলোচনা করেছে সেই সব কোশ্চেনের করলে আমি কিন্তু সেই কোশ্চেনের উত্তর দেবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। নমস্কার।